হয় শারদীয় দুর্গা পূজার আজি মহাসপ্তমী আর এই মহাসপ্তমীত আজি পুয়া ছয় বজার প্রায় শিবসাগর ঐতিহাসিক দেবী দলত ভক্তর লানি নিচিকা সুঁত বইছে। ভিন্ন প্রান্তর অহা ভক্ত সকল আহিছে, চাকি বন্তি প্রজ্বলন করেছে। মই প্রথমে বাহিরের পরিবেশ দেখাইছো দেবী দলর। ইয়াত বহু সংখ্যক ভক্ত বর্তমান অপেক্ষা করে আছে। হাঁ ছাগলী আদি উৎসর্গা করবলৈ আহিছে। ইয়ার উপরেও ইতিমধ্যে চাকি বন্তি প্রজ্বলন করে শান্তি মঙ্গল কামনার বহু সংখ্যকে চাকি বন্তি প্রজ্বলন করেছে আর শাড়ি পাতি আছে বহু সংখ্যক ভক্ত। মই ভিতরের পরিবেশ মই দেখাব বিচারিম। স্বর্গদেও শিবসিংহ রাজত্বকালত 1700 শতিকাতে এই ঐতিহাসিক দেবীদৌল নির্মাণ করা হয়েছিল আর তেতিয়াৰ দুর্গা পূজা উদযাপন করে অহা হয়েছে। মই প্রথমে ইয়ার পরিবেশ ভিতর পরিবেশ দেখাইছো আর ভক্ত হাতে হাতে শরাই লো নৈবেদ্য লো এই ধরনের আগবাড়ি ভক্ত সকল মই ভাষ্য লম মই দিব পাইছো। এই বছরিকা আমি শরাই দিও ইয়াত বছরেকত দেবী মা ওসর প্রত্যেক বছর এনেকে আহো। পূজা উদযাপন ভাল হয়েছে, ভাল লাগিছে আজি। আগত কোনো ভিড় হয়েছে আজি? দেখাবলৈ চেষ্টা করিম, যেহেতু যথেষ্ট ভক্তর ভিড় হয়েছে, যার বাবে মই দেখাম বাহিরের পরিবেশ দেখাম শিবসাগর ঐতিহাসিক দেবী দলর। দাদা কোপা আহিছে? শিবসাগর থানা মুখ। হয় আপনার 45 মিনিট মান হল? হয় 45 মিনিট। হয় এনেধরনের মই লানি নিচিগা সুঁত বইছে ভক্তর শাড়ি পাতি আছে। যেহেতু বর্তমান গেট বন্ধ করে থাকা আছে, যেহেতু ভিতর যথেষ্ট সংখ্যক ভক্তর ইতিমধ্যে প্রবেশ করেছে আর মই বাহিরের পর দেখাবলৈ যত্ন করিম। এয়া শিবসাগর ঐতিহাসিক দেবী দলর পরিবেশ আমি দেখাই আছো। বাহিরত যথেষ্ট সংখ্যক ভক্ত বর্তমান শাড়ি পাতি আছে, প্রতিকূল বতর নেওচি আহিছে সকলো। এই দিশে মই দেখাম ভাষ্য লম আজি মহাসপ্তমী। দাদা মই থাৰডলৰ আজি কি কম, হাঁ আমি প্রতি বছরে দিও উৎসর্গা করি। হয় দীঘলীয়া শাড়ি শিবসাগরের এই দেবী দল দীঘলীয়া শাড়ি পুয়া মই পুনের কৈছো পুয়ারে পর আজি মহাসপ্তমীত এই শিবসাগরের দেবী দলত ভক্তর লানি নিচিকা সুঁত বইছে। সকলে শান্তি মঙ্গল কামনার এই ধরনের আশীষ মার আশীষ লবলৈ আহিছে। হাতে হাতে নৈবেদ্য তামোল পাণ আর শরাই লৈ আহিছে। শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাইছো। শারদীয় দুর্গা পূজা মোৰ ফালৰ পৰা শুভেচ্ছা জানাইছো। ধন্যবাদ। আজি কেনে পরিবেশ পাইছো? আজি খুবই ভাল লাগিছে। আজি এই পরিবেশত আমি সদায় আহো, আজিও আহিছো, প্রতি বছরে আহো, ভাল লাগিছে। চাকি বন্তি জ্বলোৱা হ'ব এতিয়া মা ওচৰত তামোল পাণ। কিমান সময় হ'ল অলপ সময় হৈছে, বেছি দেৰি নাই হোৱা। বতৰটো ক'ৰ পৰা আহিছে? পরম্পরাগত আমার যেহেতু বিধান, এই বিধান মতে আজ বলি বিধান আমার দুর্গা মা আশীষ লোলে আমি ইয়াত উপস্থিত হয়েছো। পুনের পরিবেশ দেখাব বিচার। ইয়া দেখিছে দীঘলীয়া শাড়ি, বিভিন্ন প্রান্তর পর আছে ভক্ত সকল অপেক্ষা করে আছে। কোর পর আছে? মরাণর পর। কি কব আজ এই দিন? চাকি বন্তি জ্বলা হয়ে গেল? আহিছো হে। সকলে এই ধরনের উৎসর্গা করব। ইয়াত যেহেতু কিছু পরম্পরা আছে, সকলে হাতে হাতে শরাই লৈ আহিছে, নৈবেদ্য লৈ আহিছে, হাঁ ছাগলীও উৎসর্গা করব। মই সেই পরিবেশ দেখাইছো আর ইয়া দেখাইছো এগৰাকী আইতা আছে, পূজাৰ শুভেচ্ছা জনাইছো। আজি ইয়াত কি উৎসৰ্গা কৰিবলৈ? আজি হাঁহ চফা কৰিবলৈ আহিলো। আজি কি কব,
কি কম নোৱাৰো বেলেগক শান্তি মানে আমাৰ পৰিৱেশ ঘৰখনৰ হৈ পিনে দিবলৈ আনিছো পূজাৰ কাৰণে বছৰীয়া আৰু বছৰীয়া হয় হয় ইয়াৰ মই দেখুৱাইছোঁ দীঘলীয়া পৰিৱেশ দীঘলীয়া শাৰী মই বৰ্তমান ইয়াত যি বন্তি প্ৰজ্বলন যি স্থানত হৈ আছে সেই স্থানতো দেখুৱাব বিচাৰিছোঁ ইয়াৰ বন্তি প্ৰজ্বলন কাৰ্যসূচী বন্তি প্ৰজ্বলনৰ ইয়াত যি যি স্থান নিৰ্ধাৰণ কৰি দিছিলে সেই স্থানত ইয়াত যথেষ্ট সংখ্যক ভক্তৰ সমাগম হৈছে সকলোৱে ইয়াত বন্তি প্ৰজ্বলন কৰিছে মই যেই বন্তি প্ৰজ্বলন কৰি আহিছে তেওঁলোকে ইতিমধ্যে সামৰণি পৰিছে তেওঁলোকৰ পৰা মই ভাষ্য ল'ম ইয়াৰ লিখিছে শিৱসাগৰৰ ঐতিহাসিক দেৱীদৌল পৰিৱেশ দাদা শুভেচ্ছা জনাইছোঁ অঁ শুভেচ্ছা অঁ ক'ৰ পৰা আহিছে আমি শিৱসাগৰৰ পৰা আহিছোঁ আমলাপতি অঁ ইয়াৰে আধা ঘণ্টামান হৈছে পূজা পাঠ কৰিলোঁ আজি আৰু পবিত্ৰ দুৰ্গা পূজা উৎসৱে বহুত ভাল আজি মহা দুৰ্গা পূজা উৎসৱ কাৰণে ভাল লাগিছে ইয়াতে আৰু পূজা পাঠ কৰি মেলি আৰু বহুত হেৰি এই মা বৰ্ষৰে একদিনৰ কাৰণে বহুত বঢ়িয়া লাগিলে বাৰু হয় মই এয়া আৰু এগৰাকী আছে হাতত দেখিছোঁ শৰাই লৈ আহিছে ক'ৰ পৰা আহিছে মই পেটবাৰী পৰা আহিছোঁ শিৱসাগৰ মানে কি গোটেই বছৰটো ধৰি আমি ইয়াৰ পূজাৰ কাৰণে ৰখি থাকো আৰু বহুত আনন্দ লাগে হয় এই দিনটোৰ কাৰণেই অপেক্ষা কৰি থাকে ভক্তসকলে আৰু মই পুনৰ সেই পৰিৱেশ দেখুৱাইছোঁ এতিয়াও দেৱীদৌলৰ চৌহদত বহু সংখ্যক কেইবা শতাধিক ভক্ত ৰৈ আছে আৰু হাতে হাতে তেওঁলোকে হাঁহ ছাগলী উচৰ্গা কৰিবলৈ লৈ আহিছে আৰু মই দেখুৱাইছোঁ এয়া পৰিৱেশ মই আৰু এগৰাকী ভাষ্য ল'ম এটা ক'ৰ পৰা আহিছে আমি টেঙাপুখুৰী পৰা আহিছোঁ সপ্তমীত বছৰি আহে নেকি নহওঁ পাঁচ বছৰ মই আমি ছাগলী দিওঁ সেই ছাগলী দিবৰ কাৰণে আহিছোঁ কি ক'ব আজি দিনটো আজি ঘৰখনৰ শান্তিয়ে জীৱন কটাবৰ কাৰণে এইখিনি এইধৰণে আজি মাৰ দুৰ্গা মাৰ আশীষ ল'বলৈ শিৱসাগৰ ঐতিহাসিক দেৱীদৌললৈ ভক্তসকলৰ লানি চিগা সোঁত বৈছে আৰু পৰম্পৰাগত যি ৰীতি নীতি আছে সেই নীতি অনুসৰিয়েই তেওঁলোকে কিছু উচৰ্গা কৰিছে শৰাই আগবঢ়াইছে যাতে অনাগত দিনবোৰ শান্তিময় হয় মংগলময় হয় তাৰেই কামনা কৰি ভিন্ন প্ৰান্তৰ পৰা ভক্তসকল আহি মাৰ ওচৰত নৈবদ্য আগবঢ়াইছে আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ